সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, দাওয়ার পদ্ধতির উপরে মোহাম্মদুর রসুলদার পদ্ধতি হচ্ছে পৃথিবীর প্রলয়দিন অবধির জন্য সর্বশেষ সর্বাধুনিক। শুধু আমি কোরআনের একটা আয়াতের উপরে কয়েকটা কথা বলতে চাই, সময় যে আমার সাথে কি বেরহম আচরণ করছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। সাতটা কথা এখানে রয়েছে, সাতটা সমুদ্র আমার সামনে। প্রথম, উদউ, ডাকো। কাদেরকে ডাকো, কখন ডাকো, কতবার ডাকো, কোনো বাউন্ডারি নাই, আনবাউন্ড। পৃথিবীর সমস্ত প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞান, সব কিছুকে নিয়ে তুমি দাঁড়াও কোমর বেঁধে। যে শব্দটি আল্লাহ কোরআন শরীফে 200 বারের উপরে বলেছেন, রব্বি ইন্নি দাআউতু কাওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ নবী আসলাম বলেন, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, সুম্মা ইন্নি দাআউতুহুম জাহারা সুম্মা ইন্নি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি একাকী দাওয়াত দিয়েছি, জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে দাওয়াত দিয়েছি। আমি প্রথম কথা বলতে চাই, দাওয়ার এই দায়িত্ব নিয়ে সমস্ত উম্মাকে দাঁড়াইতে হবে কোমর বেঁধে, যার যতটুকু যোগ্যতা আছে। দাওয়াত হবে ইলা সাবিল রাব্বিক, টু দ্য ওয়ে অফ ইউর লর্ড, ও মোহাম্মদ, তোমার প্রভুর দিকে শুধু ডাক দাও, আল্লাহর বন্দিগির ডাক দাও, ইয়া কওমে ইবুদুল্লাহ, জাতির নবীগণ বলছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশির দরবারে বলছিলেন, তোমাদের নবী কি নিয়ে এসেছে? বায়াসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না নাআরিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। নাজ্জাশির দরবারে দণ্ডায়মান জাফর কি অমর বক্তব্য রাখছে, যে বক্তব্য ভাবে ব্রিটিশ জ্ঞানী বলেছিলেন যে মুসলমানদের এ দায়ী নাজ্জাশির দরবারে যে বক্তব্য রেখেছে, সমগ্র দুনিয়ার মুসলিম জ্ঞানীগণ সে কথাগুলো এত সহজভাবে বলতে পারবে না। ফাদাআনা ইলাল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন, লিনুওয়াহিদাহু ওয়া নাআবুদুহু, তার ওয়াহাদানিয়তের দিকে ডাক দিলেন, তার বন্দেগীর দিকে ডাক দিলেন, ওয়া নাখলা মা কুন্না নাআবুদ, আল্লাহ ছাড়া তত গায়রুল্লাহ দাসত্ব মানব জাতিরা করতো, আমরা করতাম, মোহাম্মদ সেগুলোর বিরোধিতা করলেন। যা আমরা করতাম, নাহানু আবাউনা মিন দুনিল্লাহি মিন মিনাল হিজারাতি ওয়াল আওসান, রাওয়াহু আহমদ। আমরা এর আগে মূর্তি দেবতার কাছে মাথা নত করতাম, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাড়া হলেন আর বলছেন, কোনো কিছুর বন্দেগীর সমস্ত বন্দেগীর জিঞ্জির খুলে দিলেন তিনি। 10,000 ফৌজের ঘেরাওয়ার ভিতরে খালেদ সাইফুল্লাহর 70 জন মেহমান, তাদেরকে বলল, কেন তোমরা ইরান সীমান্তে এসেছো? হযরতে মুগিরাকে দাঁড়াতে বললেন, তিনি বললেন, আল্লাহু তা'আসানা লিনুখরিজা মান শা আমিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। ও ইরানীগণ, তোদের নারীর রূপ, তোমাদের পাশুর্য, এগুলো আমাদের ঘোড়ার পায়ের বালির চেয়ে কম মূল্য বহন করে। আমরা এসেছি আল্লাহু তা'আসানা লিনুখরিজা মান শা আমিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, আমরা মানুষদেরকে মানুষের গোলামের জিঞ্জির থেকে খুলে দিতে, আল্লাহর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে। ওয়ামিন জিকি দুনিয়া ইলা সাতেহা, এই পৃথিবীর পরে আর একটা বিশেষ পৃথিবীর অনন্ত এক জগতের খবর নিয়ে এসেছি। ওয়ামিন জাউর ইলা দিয়ান ইলা আদলিল ইসলাম, আমরা জুলুমের উপরে ইসলামের ইনসাফ নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা, দায়ীগণকে বুঝতে হবে যে আমাদের দাওয়াতের বিষয় কী হবে। বিল হ্যাকমা, সেই কথাগুলোকে যোগ্যতার সাথে, বিজ্ঞতার সাথে, উইথ উইজডম, উইথ ইন্টালেক্ট। হেকমা হচ্ছে আল্লাহর এক বিরাট মানব জাতির জন্য আল্লাহ তালার গিফট। ইউতিল হেকমত মাই ইয়াশা, যাকে আল্লাহ তাকে ইচ্ছা করেন তাকে দেন। ওমাই ইউতাল হেকমত ফাকাদে উতিয়া খাইরান কাসির, আল্লাহ যাকে হেকমা দিয়েছে আল্লাহ তাকে কল্যাণের খনি বকশিস করেছে। আমাদের দায়ীদেরকে বুঝতে হবে যে একটা ভালো কথাকে ভালোভাবে বলতে পারার যোগ্যতা একটা বড় বিষয়। সমস্ত পয়গম্বর যে কথা বলেছেন যেভাবে, সেটাই হলো যে সবচেয়ে বিজ্ঞতা। লাকাদে বায়াসনা ফিকুল্লে উম্মাতির রসুলা আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সমস্ত পয়গম্বরের ইতিহাস নিয়ে আল্লাহ বললেন, নবীগণ এই কথা নিয়ে উঠলেন আর এই বললেন, আল্লাহর বন্দেগি করো, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে, বন্দেগি করো শুধু আল্লাহর। আমরা কি দাওয়াত দিতে জানছি? কয়জন দায়ী একথা বুঝতে পেরেছে যে শুধু আল্লাহর বন্দেগি চলবে, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে?
তাগুত তো চিনেই না। সুতরাং দাওয়াতকে নবীদের পদ্ধতিতে দেওয়াটাই হলো সবচেয়ে বড় অভিজ্ঞতা। এরপর আমি বলতে চাই, দায়ীদের ভাষা পরিবর্তন করতে হবে। ফাকুল আলাহু কাউলান লাইয়না, ফেরাউনের মতো বেয়াদবের কাছে কলেমার দাওয়াত দেওয়ার সময় জবানকে সংযত করো। সুবহানাল্লাহ বিহামদি, কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, কি কথা আল্লাহ বলেন? আল্লাহ জানেন যে সে ঈমান আনবে না, তারপর আল্লাহ বলেন যে হতে পারে, হি মে অ্যাকসেপ্ট অ্যাডমনিশন অর ফিয়ার আল্লাহ দি অলমাইটি, আল্লাহ তালাই কয়। অথচ ঈমান যদিও এনেছিল তখন ঈমান আনার সময় ছিল না। বিদায়ীদেরকে বলতে হবে, জিহ্বা সংযত করে কথা বলতে হবে, মেজাজ নিয়ন্ত্রণ করতে হবে, এবং রুচিকর অরুচিকর কোনো শব্দ দাওয়াতের মধ্যেই থাকতে পারবে না। দাওয়াত হবে বিশুদ্ধ ভাষায়, যেই জাতির কাছে কথা বলবে সে জাতির বাটা জানতে হবে। ওয়াল মাওয়াজাতিল হাসানা, তাফসীর ইবনে কাসির মাওয়াজাতিল হাসানার ব্যাখ্যা অনেক কথার বলে শেষ কথা বলছেন, দ্য কোরআন ইজ গুড অ্যাডমনিশন, কোরআনই হচ্ছে যে মাওয়াজাতুল হাসানা, হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাওয়াজাতুল মুত্তাকিন, এই কোরআনই হচ্ছে পৃথিবীর মানব জাতির জন্য সব কিছুর খবর, সব কিছুর বর্ণনা, এবং তোমরা মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে সর্বোৎকৃষ্ট নসিহত। এই কোরআনকে যোগ্যতার সাথে পৌঁছে দিতে হবে, আজকের এটাই শুধু প্রয়োজন, এই কোরআন পৌঁছে দিতে হবে, যাকে চ্যালেঞ্জ করা পৃথিবীর মানব জাতির পক্ষে অসম্ভব। ইটস এ মিরাকল অফ অল মিরাকলস, কোরআন অ্যান আজাবা, ওয়ান্ডার্স অফ অল ওয়ান্ডার্স, এটা হচ্ছে হিলিং ও ফর হার্ট। আজকে পৃথিবীর মানব জাতির আজ অশান্তির দাবানো জ্বলছে, মানব জাতির কাছে পৌঁছে দাও সে কোরআন, যে কোরআন হচ্ছে মানব জাতির জন্য শেফাউন লিমা ফি সুদুর। এভরি ওয়ার্ড এন্ড এভরি সেন্টেন্স অফ দিস বুক ইজ গাইডেন্স ফর ম্যান কাইন্ড, পৃথিবীর মানব জাতির আজ পথ হারিয়ে গেছে, কোরআন শরীফ হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়তের সর্বশেষ কিতাব। জালিকা হুদাল্লাহ ইহাদি বিহি মাইয়াশা, এই হচ্ছে আল্লাহর হেদায়ত, আর ইহা দিয়ে তিনি হেদায়তের ফয়সলা করবেন। হুয়া হাবলুল্লাহিল মতিন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া যিক্রুল হাকিম, ওয়া হুয়া সিরাতুম মুস্তাকিম, এই কিতাবকে তোমরা পৌঁছে দাও পৃথিবীর মানব জাতির কাছে, যারা এই কিতাব থেকে কথা বলবে তারাই সঠিক কথা বলবে। মান ক্বালা বিহি সাদাকা, ওমান আমেলা বিহি উজরা, ওমান হাকামা বিহি আদালা, ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। হুজুর বলেন, এই কোরআনের সাথে সত্য আর কোনো কিতাব নাই, লা রাইবা ফি, এই কিতাব থেকে কথা বলো, এই কিতাব মানব জাতির জন্য ইনসাফ নিয়ে এসেছে, যারা এ দিয়ে ইনসাফ কায়েম করবে তারা পৃথিবীর উপত্যকে জুলুমকে নির্বাসিত করবে। এই কিতাবেরকে যথাস্থানে প্রয়োগ করতে জানা, কোন সময় কোন আয়াত পড়বে, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন আবু বকর কি সূরা ফাতিহা পড়ছিল, কোন আয়াত বাছাই করলেন, ওই বাছাই করতে যোগ্যতাই হচ্ছে যে উম্মতের দায়ীদের সবচেয়ে বড় যোগ্যতা। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাত আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, এই আয়াত পড়ার পরে হযরত উমরের তরবারি হাত থেকে জড়ে গেল আর বললেন যে আয়াত আমি ভুলেই গিয়েছিলাম। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ কি সূরা ফালাক পড়েছিল? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়েলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোন আয়াতটা কোন সময় পড়া দরকার, দায়ীদেরকে আল্লাহর কোরআন চষে বেড়াতে হবে, সেগুলো বের করতে হবে। এরপরে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, দায়ীদেরকে বিতর্ক অ্যাভয়েড করতে হবে। মাওলানা মরহুম বলেন, সৈয়দ মওদুদী বলেন, বিতর্ককে বিষবৎ পরিত্যাগ করা উচিত তোমাদের, আর যদি বিতর্ক করতেই হয় আল্লাহ তাআলা বলেন হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় বিতর্ক করো। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোনো জাহেলকে হেদায়ত দেওয়ার দায়িত্ব তোমাদের নাই, হেদায়ত আল্লাহ তালাই দেবেন, আমাদের কাজ হচ্ছে দিনের পয়গাম পৌঁছে দেওয়া। বিতর্কের কী কারণ? ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতর, আমাদের কিছু দ্বারকা করে জমিনের উপরে পাঠানো হয় নাই যে কোনো মানুষদেরকে হেদায়ত দিতে হবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি, আল্লাহ তাআলা জানেন কে কে হেদায়ত নেবে, ওই মানুষগুলোই আলাদা। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই ব্যক্তিকে আমি হেদায়ত দেবো যে হেদায়তের রাস্তা খুঁজতেছে, আমাকে বুঝতে হবে যে কে হেদায়ত চায়। আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, আর কে চায় না আর কে চায় আমাকে জানতে হবে। হে মোহাম্মদ, অন্ধ ব্যক্তি রেখে দেখে তুমি ভ্রূকুঞ্চিত করেছো, সে হেদায়ত খুঁজতেছিল, আর তুমি যাদেরকে দাওয়াত দিচ্ছিলে
আম্মা মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। তুমি মনে করছো তারা হেদায়েত পাবে, তারা আরবের শ্রেষ্ঠ মানব, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। ওই আদনা অন্ধ ব্যক্তিটি দুইবার মদিনার গভর্নর ছিল, আবদুল্লাহ ইবনে মাকতুম। সুতরাং আমি আলোচনা শেষ করতে চাই সময়ের জন্য। আমি খুব সতর্ক থাকার পরেও আমি জানি না কতটুকুতে পৌঁছছি। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা দাঁড়াবো, আমি দায়ীদেরকে বলতে চাই কোরআন শরীফের ওই আয়াতগুলোর আপনারা আরেকবার পড়ে নেওয়া দরকার আমাদের। কোমফা আঞ্জের সাহসে করে দাঁড়াও তোমরা, ওরাব্বাকা ফাকাব্বের, শুধুমাত্র আল্লাহর বুলন্দি ঘোষণা করো, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার বলো। সমস্ত আলোচনার মূল ইয়াই আল্লাহর বিধান চলবে, আলা আলাহুল খালক ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার বিধান চলবে তার। এই হবে দায়ীদের সবচেয়ে বড় বিষয়, তারা এটা সেটা নিয়ে আজে বাজে কথা নিয়ে, আরে কাফের বানানো আর ফাসেক বানানোর ফতোয়াবাজি। আল্লাহ তাআলা আমাদের দায়ীদের জবান থেকে বিতরিত করে দাও, সে হবে স্মার্ট পরিচ্ছন্ন। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়াররুজিদা ফাহাজির, দায়ীর জীবন থেকে কোনো মলিনতা কোনো পাপাচার তার জীবনকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা তামনুন তাস্তাকসির, সে হবে ধন সম্পদ মান মর্যাদার কাঙ্গাল নয়, কাঙ্গালেরা দায়ী হতে পারবে না। সম্পদের যা কিছু বলো পিছনে শুধুমাত্র হাত পেতে রাখো, যা কিছু অনুষ্ঠান করো তার ভিতরে আমার সম্মান কতটুকু, আমার ইজ্জত কতটুকু, ইজ্জত এবং সম্মান এবং পৃথিবীর উপরে থুতু মেরে দাও। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন, কালিমাতুল্লাহ আল উলিয়া। ওয়ালা তামনুন তাস্তাকসির, দায়ীরা অতিরিক্ত পাওয়ার আশা করে না। ওয়ালি রব্বিকা ফাসবির, তারা সবর এক্তিয়ার করে, তারা জানে যে দাওয়াতের জমিন পয়গম্বরের রক্ত চুষে গিয়েছে, কি বেরহম জমিন এটা। এই জমিনে যারা দাঁড়িয়েছে তাদেরকে ধৈর্যের পাহাড় অতিক্রম করতে হবে, তাদেরকে ধৈর্যশীল। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আল্লাহ যাকে সবর দিয়েছে আল্লাহ তাকে বড় কপালের অধিকারী করেছে।